আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে 27 জুন 2024 সাল, রোজ বৃহস্পতিবার, এবং আজকের তারিখের একদিনের বাচ্চা, পাশাপাশি হচ্ছে রেডি ব্রয়লার সোনালি মুরগির পাইকারি দাম কত টাকা হতে পারে, বা কত টাকা বিক্রি হচ্ছে আজকে পাইকারি মুরগিগুলো, আর একদিনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হচ্ছে, সেই তথ্যটি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনাদেরকে সাথে পাবো ভিডিও শেষ পর্যন্ত। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ফেসবুকের গ্রুপের লিঙ্ক, অর্থাৎ ফেসবুক একটা পেজের লিঙ্ক, সুলতান অ্যাগ্রো পার্ক নামে আপনারা একটা পেজ দেখতে পাবেন, লিঙ্কে গিয়ে সেই পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। এখানে নিয়মিত যে সমস্ত ভিডিওগুলো পান ইউটিউবে, সেম ভিডিওগুলো আপনারা ফেসবুকেও দেখতে পাবেন খুব সহজে। তো প্রিয় বন্ধুরা, আজকে ব্রয়লার মুরগির দাম গত দুদিনের থেকে আজকে কিছুটা একটু নাড়াচাড়া দিয়ে বাড়তি দেখা গেছে। ব্রয়লার আজকে 135 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, বিভিন্ন এলাকার চাহিদা এবং সাইজের উপর ভিত্তি করে, ঠিক আছে। ব্রয়লারেরটা সোনালিটা বিক্রি হচ্ছে 290 থেকে 280 থেকে 290 টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে। টাইগার কালারবার্ড বিক্রি হচ্ছে 250 থেকে 60-65 টাকার মধ্যে, আর ব্রাউন কক 200 থেকে 210-215 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। তো সবাই দোয়া করেন যাতে বাজারটা একটু বাড়ে, মোটামুটি চাহিদা যখন থাকবে বাজারটা একটু বাড়বে, যেহেতু আস্তে আস্তে চাহিদা বাড়ার এখন কথা, কন্ডিশন বা পজিশন অনুযায়ী, কিন্তু এখন বা পরিস্থিতি অনুযায়ী এখন বাড়ার কথা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, তারপরে ধরেন তারপর আদর্শ অফিস আদালত তো পুরোদমে খুলে গেছে এক পর্যায়ে। তো মোটামুটি বড় বড় রেস্টুরেন্টে যখন এখন আবার মুরগির চাহিদাটা বাড়তি থাকবে, তাহলে এক্ষেত্রে মুরগির চাহিদাটা যখন বাড়বে তখন দামটাও বাড়বে আশা করছি আমরা, সেই জিনিসটাই অনুমান করতে পারি, মানে আমরা আশা করতে পারি। আর এদিকে বাচ্চার দামের যদি কথাটা বলি, যে বাচ্চা কত টাকা বিক্রি হচ্ছে, সেই কথাটা যদি জানতে চাই, বাচ্চার দাম একটু গতকালকার তুলনার মতোই সেম মনে হচ্ছে, তবে অতটা ইয়ে হয় নাই, অর্থাৎ 30-35 টাকায় সংগ্রহ করতে পারবেন ব্রয়লার বাচ্চা আইয়ার এবং রস বেদে। হ্যাঁ, 30-35 টাকা আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। ব্রাউন কক বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা, ব্রাউন ককের বাচ্চা। হ্যাঁ, সোনালি বিক্রি হচ্ছে নর্মাল যেটা সেটা 30, ক্লাসিক 33, ক্রস 35, হাইব্রিড সুপার হাইব্রিড 40 থেকে 45 টাকার মধ্যে আজকের বাজার আপনারা সংগ্রহ করতে পারবেন। ফার্ম মিশরিটা যেটা সেটা 38, আর যেটা সাদাটা সেটা 34-35 টাকা সংগ্রহ করতে পারবেন আজকের বাজারে। টাইগার এবং কালারবার্ড এগুলো 50 থেকে 55 টাকা সংগ্রহ করতে পারবেন, দেশি 40 টাকায় সংগ্রহ করতে পারবেন, কোয়েল 9 টাকা, আর চীনা হাঁস, তারপরে হচ্ছে যে বেজিং এবং পেকিং স্টার, এই হাঁসগুলোর বাচ্চা আপনারা আজকের বাজারে 110 থেকে 115 টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। আর খাকি ক্যাম্বেল যদি সংগ্রহ করতে চান, তাহলে অরিজিনালটা 35 টাকা, মেলটা পাবেন আপনারা 35, আর যেটা ফিমেল সেটা 37 টাকা সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। বাচ্চাগুলো যখনই আপনারা সংগ্রহ করছেন, যদি নর্মাল বা লোকাল কোম্পানি থেকে সংগ্রহকরণ করেন, তাহলে যে কোম্পানির আপডেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকের আপডেটে চাই, তারা দুই একটা কমে নিতে পারবেন লোকাল কোম্পানি থেকে যদি আপনার বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন, ঠিক আছে বন্ধুরা। আর অবশ্যই বাচ্চা ক্রয়ের আগে প্যাকেটের গায়ে MRP এবং ডেট অবশ্যই বুঝে নেবেন, আর বাচ্চাটা কি আপনি একদিনে বাচ্চা পাচ্ছেন কি না সেই বিষয়টা একটু কাইন্ডলি আপনারা চেক করে নেবেন, নাকি আনসোল বাচ্চা পাচ্ছেন। বর্তমান যেহেতু বাচ্চার দাম কম, এখন এই মুহূর্তে আনসোল বাচ্চা পরিমাণটা একটু বৃদ্ধি পাবে, আনসোল বাচ্চা প্রায় অহরহ দেখা যায়, ঠিক আছে। তো ভালো থাকবেন, আনসোল বাচ্চা কোনো খারাপ না, ভালো, তবে সেক্ষেত্রে আপনি 2-3 টাকা কমে পাবেন, দৈনিক যে রেটটা ভালো ওইটার থেকে আরও 4-5 টাকা কমে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।